এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত আরও শক্তি বৃদ্ধি করতে পারে যার প্রভাবে আবারও বৃষ্টিপাতের সতর্কতা শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এবারে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে এমন সম্ভাবনাই রয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা আসতে পারে কিনা সেটা আমরা এখানে দেখাবো ইতিমধ্যে বর্তমান পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা তাড়াতাড়ি উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাওয়ার ফলে তেইশ তারিখ থেকে সেভাবে বৃষ্টিপাত কিন্তু আর লক্ষ্য করা যায়নি উল্টে মোটামুটি একটু রোদ এবং আংশিক মেঘলা মেঘলা ভাব জানাবেন আকাশ কেমন পেয়েছেন বৃষ্টিপাত আর পেয়েছিলেন কিনা অবশ্যই জানাবেন খুব কম জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবারে যে পরিস্থিতিটা আসছে সেইটার ওপরে নজর দিন যে কিভাবে কি হবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আমরা প্রথমে আপনাদের আবহাওয়া দপ্তরের বুলেটিনগুলোকে একটু দেখিয়ে দিই সেখানে কি বলছে আবহাওয়া দপ্তর তাহলে আপনাদের একটু ধারণা হয়ে যাবে তারপর সেইভাবে বৃষ্টিপাত হবে কি না হলে আমাদের বাংলাতে কোথায় কোথায় কেমন এফেক্ট থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে কিভাবে বৃষ্টিপাত আসবে এবং শিলা বৃষ্টিপাত যেটা বলেছে সেটা কোন এলাকাগুলিতে হতে পারে আমরা এখানে জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের জন্য কোনো শিলাবৃষ্টিপাতের খবর আছে কিনা আবহাওয়া দত কোনো উল্লেখ করেছে না সেটাও আমরা এখানে দেখব তো চলুন বিষয়টিকে দেখি ইতিমধ্যে আকাশ অনেকটাই পরিষ্কারের দিকে রয়েছে তবে গুমট গরম কিন্তু থাকবে তাপমাত্রা এখন বাড়বে সেরকম কিছু বলেনি তবে যেহেতু জলীয় বাষ্প ঢুকে রয়েছে তাই একটু গরম অস্বস্তিকর অবস্থা কিন্তু থাকবে কোনো কোনো অংশে একটু করে রাত থেকে সকালে হালকা ঠান্ডা আমেজটা কিন্তু থাকতে পারে এই আপাতত রয়েছে এবার আপনাদের বিস্তারিত দেখাবো চলুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তেইশে ফেব্রুয়ারি যে আপডেট দিয়েছে তাতে কিন্তু অনেক কটা নতুন খবর দিয়েছে ছাব্বিশ থেকে সাতাশ এই সময়কাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নতুন ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান এই সমস্ত জায়গাতে ছাব্বিশ সাতাশ এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তেইশ থেকে পঁচিশ এ সমস্ত ব্যাপারে সতর্কতা রয়েছে এছাড়া কিছুটা দমকা হাওয়া যেগুলো উত্তর পূর্ব ভারতের দিকে বলা হয়েছিল বঙ্গোপসাগর থেকে হাই ময়েশ্চার ইনকারশান বলেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ তার প্রভাবে ওই দিকে একটু বৃষ্টিপাত থাকতে পারে যেগুলোর জন্য আবহাওয়া দপ্তর বলেছে যে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ সিকিম এবং তার সঙ্গে মেঘালয় আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত চব্বিশ থেকে এবং পঁচিশ তারিখ পর্যন্ত আর যেটা একটু ভারী বৃষ্টিপাত তুষারপাতের কথা বলা হয়েছিলো সেটা সিকিমের দিক পর্যন্ত অরুণাচল প্রদেশের দিকে তেইশ তারিখ পর্যন্ত এবারে দেখুন যেটা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ তেলেঙ্গানা এবং একটা অক্ষরেখা রয়েছে ওই ঘূর্ণাবর্ত থেকে একদম দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত কাছাকাছি এলাকা এবং যেটা বলছে যে নতুন আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ ছত্তিশগড়ের কাছে এবং একটা অ্যান্টিসাইক্লোন সাইক্লোন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের এইটার কিন্তু বলছে যে এবারে স্ট্রেনদেন হবে ডিউরিং নেক্সট ফাইভ ডেজ অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে এটা শক্তি বাড়াবে এর প্রভাবে কী হবে দেখুন আবহাওয়া বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে একদম পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে সাতাশ তারিখ পর্যন্ত তেইশ থেকে সাতাশ এই বরশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়কালটার মধ্যে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে অর্থাৎ আবারও যে বৃষ্টিপাতের কথা আপনাদের বিগত কয়েকদিন ধরে বলছিলাম সেটা এবারে জানালো ভারতীয় মৌসুম ভবন এখানে বিক্ষিপ্ত থেকে হোয়াইট স্প্রেড রেনফল হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া যেখানে তিরিশ থেকে চল্লিশ গাস্টিং থাকতে পারে সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এবং তা এগুলো হবে ছত্তিশগড় বিদর্ভ মধ্যপ্রদেশের দিকে ছাব্বিশ এবং সাতাশে ফেব্রুয়ারি নাগাদ এছাড়াও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলা হেলস্ট্রম অ্যাক্টিভিটি এইটা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ছাব্বিশে ফেব্রুয়ারি শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অর্থাৎ এইটাই পূর্ব দিকে সরবে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এখনও শিলা বৃষ্টিপাত কথা বলেনি তবে সরে এলে এটা পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু জেলাতে দিয়ে দিতেও পারে এরকম ব্যাপার থাকবে হট এবং হিউমিড ওয়েদার থাকবে অর্থাৎ গরম এবং ঘর্মাক্ত পরিবেশ থাকতে পারে রয়্যাল সীমা এবং কেরালার দিকে চব্বিশ তারিখ পর্যন্ত এদিকে আবহাওয়া বলছে এখন কোনো তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন থাকছে না উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত দুদিন তবে তারপরে আরও দু থেকে তিন ডিগ্রি বাড়বে অর্থাৎ ঠান্ডা পড়ার কোনো গল্প আপাতত আগামী কয়েকদিনে আর নেই শীতের বিদায় পুরোপুরি নিয়ে নিয়েছে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে শীতের বিদায় নিয়েছে কিনা দেখুন শীত পড়ার মতো আর কোনো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না তাপমাত্রা এখানে বাড়াবে না আমাদের এখানেও বাড়বে এবং যেহেতু মহেশ্বার ঢুকছে ফলে শীত এই সময় আর থাকবে না বাকি অংশে কোনো পরিবর্তন থাকছে না দেখি একটু ছবিগুলো দেখে নি দেখুন পশ্চিমী ঝঞ্ঝাটা পূর্ব দিকে সরে যাওয়ার ফলে এই এলাকাগুলিতে এখনও বৃষ্টিপাত থাকলেও আর সতর্কতা সেভাবে থাকছে না বড় কোনো সতর্কতা নতুন করে এইখানে যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে ফলে এই ছত্তিশগড় উড়িষ্যা হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু এগোতে পারে চব্বিশ তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু এক জায়গাতে হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন বলেছে যেটা কিন্তু তেইশ তারিখের দিকে ছিল না নতুন করে চব্বিশ তারিখের দিকে এই ব্যাপারটা বলেছে এবং এইটা আস্তে আস্তে একটু করে পূর্ব দিকে সরতে থাকবে যার প্রভাবে দেখুন এই যে এইগুলোতে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত এবং এখানে কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তো এইভাবে রয়েছে আরও পরবর্তীকাল থেকে যে পরিবর্তন হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কবে কবে বৃষ্টিপাত হবে চলুন সেটাকে দেখিয়ে দিই তারপর আমরা উইন্ডি থেকে এগুলো চেক করে দেখব এই রকম বৃষ্টিপাত কীরকম হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও তেইশ তারিখ সন্ধ্যাবেলাতে পরবর্তী পাঁচ দিনের জন্য আপডেট প্রকাশ করেছে সেখানে কিন্তু উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া কথা বলছে পঁচিশ তারিখ থেকে দার্জিলিং ছাড়া বাকি অংশে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে এবারে পঁচিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে একটু মেঘলা এবং বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে যেহেতু মহেশ্বর অনেকটা ঢুকে রয়েছে সিকিমের দিকেও শুকনো আবহাওয়া শুরু হবে দুদিন তিন দিন পর থেকে তার মধ্যে একটুখানি তুষারপাত বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে কিন্তু অন্যরকম খবর রয়েছে এখন যেটা রয়েছে বৃষ্টিপাত যদি হয় তো পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে দু এক জায়গাতে হতে পারে আর পরবর্তীকালে যেটা রয়েছে আমাদের দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে শনিবার থেকে যেটা রয়েছে শনিবার থেকে রোববারের মধ্যে যেটা বলা হয়েছে যে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং এখানে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম এখানে ঝাড়গ্রাম রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলার কথা বললে বাকি অংশে কিন্তু শুকনো আবহাওয়ার কথা বলছে এবারে যে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে বা ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে যে বৃষ্টিপাতটা হবে সেখানে কিন্তু পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই দিক দিয়ে বৃষ্টিপাত প্রথম দিকে একটু ঢুকতে পারে পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা আর একটু এগো যদি এগোতে পারে তাহলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর এবং তার পাশাপাশি ঝাড়গ্রাম এই জেলাগুলির কাছাকাছি জায়গাতে বৃষ্টিপাত দু এক জায়গাতে নেমে পড়তে পারে বাকি অংশে আবহাওয়া শুকনো থাকার কথাই বলছে তবে পরিবর্তন হলে সেগুলো আরও পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাবে এবারে বিহারের দিকেও কিন্তু এর প্রভাব কিছুটা পড়বে যার জন্য বিহারের দিকেও দেখুন আবার লাস্টের দিকে কলমটাতে এখানে বৃষ্টিপাতের কথা কিন্তু এখানে বলা রয়েছে বাকি অংশে শুকনো শুকনো থাকবে ঝাড়খন্ডে এই বৃষ্টিপাত ঢুকবে যার জন্য ঝাড়খণ্ডে কিন্তু শুকনো আবহাওয়া বলেনি এবারে কিন্তু দেখুন চার চার দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত ধীরে ধীরে আসতে শুরু করবে উড়িষ্যার দিকেও এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে যেহেতু ছত্তিশগড় ওদিক দিয়ে আসবে ফলে ছত্তিশগড় উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকছে এবার আন্দামান নিকোবর দিক এখন শুকনো হওয়া চলছে রাতের দিকে কোনো এখানে তাপমাত্রা তো বড় কোনো পরিবর্তন নেই বলছে সতর্কতা বলছে উত্তরবঙ্গে দেখুন সেভাবে এখনো সতর্কতা নেই সিকিমের দিকে চব্বিশ তারিখ থেকে কোনো সতর্কতা থাকছে না গাঙ্গি পশ্চিমবঙ্গে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু এক জায়গাতে হতে পারে ফলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে যে বৃষ্টিপাতগুলো হবে সেখানে কিন্তু সতর্কতা দেয়নি কিন্তু বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আপাতত বিহারে কোনো সতর্কতা দেয়নি কিন্তু বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় এখানে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি এখানে বজ্র বিদ্যুৎ তার সঙ্গে এখানে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আলিপুর বলেছে যেটা আলিপুর নয় ভারতের মৌসুম ভবন বলেছে যে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গাস্টিং থাকতে পারে এর পাশাপাশি হেল অর্থাৎ শিলা বৃষ্টিপাত হতে পারে এগুলো ছত্তিশগড় মধ্যপ্রদেশের সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও রয়েছে গান্ধী পশ্চিমবঙ্গে হলে সেটা আবহাওয়া পরে জানাবে তো এখানে ঝাড়খণ্ডের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি এখানে শিলা বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এর পাশাপাশি উড়িষ্যার দিকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু পরবর্তী একদিন পর থেকে কিন্তু সেখানে মানে খুব একটা করে আবহাওয়া দপ্তর তরফ থেকে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবে দেবেন এর চলুন আপনাদের দেখাই পারে উইন্ডে থেকে আমরা কীভাবে কি পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্কিনে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে এবং এইটা পাঁচ দিনের মধ্যে আরও শক্তি বাড়াবে যার প্রভাবে এই এলাকায় আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে এই এলাকাতে আস্তে আস্তে মেঘের সৃষ্টি হবে এবং এখানে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং যেগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে তো আমরা দেখে নিচ্ছি সেরকম কী পরিস্থিতি পাওয়া যাচ্ছে পশ্চিম ঝঞ্ঝায় চব্বিশ তারিখে আসবে বলেছিল যেটা আগে বলেছিল তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি সেটা পূর্ব দিকে সরবে এর সমস্ত প্রভাবে কি হবে দেখুন ঘূর্ণাবর্তের প্রভাবে ঝোড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে কিনা তো আমরা পঁচিশ তারিখে সেরকম ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি না তো ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে বলেছে এই এলাকাতে কিছু না দমকা হাওয়া থাকবে দেখি এখানে কিছু পাচ্ছে কিনা তো দু এক জায়গাতেই দমকা হাওয়াটা আসছে সেটা সাতাশ তারিখের দিকে এই ছত্তিশগড় সংলগ্ন এলাকাগুলিতে আসছে অর্থাৎ এইভাবে বৃষ্টিপাতগুলো আসতে পারে এই এলাকা দিয়ে বৃষ্টিপাতটা আসবে এখানেই ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে কিছুটা শিলা বৃষ্টিপাত বলেছে এবং বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি বলেছে আঠাশের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দমকা হাওয়া এদিক থেকে আসছে এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার মতো করে একটা সরছে মনে হচ্ছে আর উনত্রিশ থেকে দেখি এক তারিখের দিক পর্যন্ত কিছু বৃষ্টিপাত হবে কি না দমকা হাওয়া একটা দেখা যাচ্ছে আর আবার একটা বড় পশ্চিম ঝঞ্ঝা মনে হচ্ছে প্রবেশ করতে পারে যেইটা এদিক দিয়ে অনেকটা বড়ো এলাকা ধরে দু থেকে তিন তারিখের মধ্যে পূর্ব দিকে সরার চেষ্টা করছে দেখি এটাতে তাহলে কী পাওয়া যাচ্ছে এটাতে বৃষ্টিপাত একবার ফেলে দেখি বিরাট আকারে একটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে আবার একটা প্রভাব পাওয়া যাচ্ছে যেটা মার্চ মাসে ভয়ঙ্কর আকারে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দিতে পারে যেটা একদম আরব সাগর থেকে ঘূর্ণাবর্ত সহ জলিবস্প ঢোকাতে ঢোকাতে রাজস্থান পাঞ্জাব হরিয়ানার উপর দিয়ে এগুলো দিল্লি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এবং এই দিকগুলোতেও যেতে পারে অর্থাৎ একটা বড় আকারে পশ্চিম ঝঞ্ঝা যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বা আমাদের বিহারের উপর দিয়ে এই এলাকাতে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে ইতিমধ্যে দেখুন তিন তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত ঢেলে দিতে পারে যেটা গাঙ্গে পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশের পাশাপাশি বাংলাদেশ এবং বিহার ঝাড়খন্ডও বৃষ্টিপাতের কথা বলছে আপাতত একটা বড় ঝঞ্ঝার প্রভাব পাওয়া যাচ্ছে যেটা দেখতে দেখতে আমরা দেখতে পেলাম সেটা আমাদের দেখাচ্ছে দেখালাম এখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এটার প্রভাবে বৃষ্টিপাত তিন তারিখের আশেপাশে হতে পারে যেটা আমাদের বলছিলাম যে মার্চ মাসেও বৃষ্টিপাত হতে পারে তো এই রকম ব্যাপার কিন্তু রয়েছে এবারে বর্তমানে যে খবরটা দিয়েছে আপাতত যে এখন কিন্তু দেখুন বৃষ্টিপাত যেটা রয়েছে রাত থেকে সকালের দিক পর্যন্ত কিছু কিছু অংশে এইগুলোতে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও অল্প স্বল্প করে নাম দেয় খুবই কমের মধ্যে রয়েছে চব্বিশ হলে কিছুটা বজ্রগর্ভ মেঘ হবে বলেছে তো দেখুন বজ্রগর মেঘ হচ্ছে কিনা খুব বেশি নেই অল্প স্বল্প করে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে কিছু কিছু অংশে মেঘলা হতে পারে কিন্তু সম্ভাবনাগুলো থাকবে যদি বৃষ্টিপাত হয় তো ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই সাইডগুলোতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে বাকি অংশের সম্ভাবনা অনেকটাই কম মানে বৃষ্টিপাত হবে না ধরে নেওয়াটাই ভালো হয়তো আংশিক আকাশ বা একটু রোদের মতো চলতে পারে এই রকমভাবে কিন্তু রয়েছে যেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে রাত পর্যন্ত সময়ের মধ্যে যে মেদিনীপুর থেকে হয়ে কিছুটা কলকাতা সংলগ্ন হুগলির দিকগুলোতে যাওয়ার একটা প্রভাব দেখাচ্ছে যেটা এই পর্যন্ত রয়েছে বাকি অংশ কিন্তু নেই অর্থাৎ এই উপকূলবর্তী এলাকাতে যদি চব্বিশ তারিখে হয় সেটা হতে পারে এই পর্যন্ত পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখের দিকে আর যদি কিছু হয় তো তার পরের দিকে কিছুটা বৃষ্টিপাতের বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছুটা পুরুলিয়ার দিকেও যেতে পারে এগুলো দেখা যাচ্ছে মেঘলা মেঘলা হবে বলেই মনে হচ্ছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমের দিকে রয়েছে এরপরে পঁচিশের পরে যেটা দেখা যাচ্ছে যে ছাব্বিশ এবং সাতাশ এটা এখান থেকে বৃষ্টিপাত তৈরি করবে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জরিবাস পর আবার প্রবেশ হবে যার ফলে তাপমাত্রা কিন্তু তিরিশের ঘন ঘরে ঢুকে যাবে সর্বোচ্চ তাপমাত্রা এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে যেটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে এই এলাকা পর্যন্ত আসবে অর্থাৎ এই এলাকাতে শিলা বৃষ্টিপাত এবং বৃষ্টি বজ্রবিদ্যুৎ তার সঙ্গে দমকা হাওয়ার কথা বলেছে দেখি একটু দমকা হাওয়াটা পাওয়া যাবে কি না কোনো কোনো অংশে পাওয়া যেতে পারে এইভাবে বৃষ্টিপাতগুলো এগোতে পারে তো দেখুন পশ্চিমবঙ্গের প্রবেশ হবে তো পুরুলিয়া ঝাড়গ্রাম তার সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলোর কথা বলা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম ঝাড়গ্রামের কথা বলেছে তো ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গের থেকে কোনো বৃষ্টিপাত প্রবেশ হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কিছুটা পরিবর্তন হবে সেটা পরে জানা যাবে তো আমরা আগেই বলেছিলাম যে ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ বা আঠাশের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে তো দেখুন সাতাশের মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে একটু বৃষ্টিপাত এগোতে পারে একটু এগোতে পারলেই সেটা পুরুলিয়া পর্যন্ত ঢুকে যেতে পারে পুরুলিয়া বা ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে কিছু কিছু অংশে প্রবেশ হয়ে যেতে পারে দেখুন আরেকটু ইকো ট্রেনে দেখি না কিছুটা যেতে পারে সেটা কিন্তু পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে হুড়া বিষ্ণুপুর খাতড়া গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বাড়িপদর কাছাকাছি উড়িষ্যার দিক হয়ে এটা কিছুটা যেতে পারে সেক্ষেত্রে পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করতে পারে বা উপকূলবর্তী এলাকাতে একটু ছড়াতে পারে কিন্তু যে খুব বিরাট আকারে এখানে চলে আসবে সেটা দেখা যাচ্ছে না এই কাছাকাছি সংলগ্ন যেটা ঝাড়খণ্ড উড়িষ্যার সংলগ্ন এলাকা পর্যন্তই দেখা যাচ্ছে এবং টানে কিছুটা উপকূলবর্তী এলাকাতে প্রবেশ হয়ে যেতে পারে বা যদি আরও কিছুটা পরিবর্তন হবে যদি আরও একটু এগোতে পারে সেক্ষেত্রে অন্যান্য জায়গাতে যেতেও পারে বা মেঘলা আকাশ হতে পারে এইরকমভাবে কিন্তু পাওয়া যাচ্ছে আঠাশ আরেকের দিকে কিছুটা বৃষ্টিপাত ওই ওই যেটা বলছে আপাতত যে পুরুলিয়া বাঁকুড়া ধরে তো পুরুলিয়া বাঁকুড়া থেকে দেখুন এই যে মানে সাতাশ এবং আঠাশ এই সময়কালে কিছুটা মেদিনীপুর সাইডগুলোতেও চলে আসার সম্ভাবনা যেগুলো রয়েছে বেল্লা কন্টাই দীঘা এগুলো পর্যন্ত হতে পারে এই কাছাকাছি পর্যন্ত দেখা যাচ্ছে বাকি অংশে কিন্তু বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে দেখা যাবে না অর্থাৎ শুকনো শুকনো থাকার সম্ভাবনা রয়েছে চাষি কাছে এটা খবর থাকলে এবার নতুন যে পশ্চিম ঝঞ্ঝ প্রবেশ হতে পারে বলে দেখা যাচ্ছে যেটা এক বা দু তারিখের দিকে কাছাকাছি সময় হচ্ছে যেটা বিরাট আকারে আসতে পারে যেটা অনেকটা মেঘ তৈরি করতে পারে দেখুন মেঘটা একটু মেঘ মোটামোটে ফেলে দেখি একটা বড় আকারে কিন্তু ঝঞ্ঝা এগোতে পারে যেটা কাঙ্গে পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা এবং উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাত এনে দিতে পারে ফলে এখানে আবার তুষারপাত বৃষ্টিপাতের ব্যাপার থাকতে পারে যেটা আমরা দেখলাম তিন তারিখের দিকে আপাতত এতে পরিবর্তন হতে পারে আপাতত কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে এই আপাতত দেখা রয়েছে বৃষ্টিপাতের খবর ধন্যবাদ